অষ্টম শ্রেণীর গণিতে আজকে 4.1 পার্ট টু, অর্থাৎ মানে ডিসকাশনের লিঙ্ক তোমরা পরপর ভিডিওর জন্য আগে এবং পরে ভিডিও দিয়ে দিচ্ছি। আমি পার্ট শুধু বুকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টারে, তোমার ঠিক পরের অঙ্কটা বা আগের অঙ্কটা পৌঁছে যাবে। আজকে আমরা দুয়েরটা মানে আগের দিন একটাই মাত্র করেছিলাম, আজকে আমরা তারপর থেকে রাশিটা লিখেছো এক্স স্কোয়ার কোনটা যেন আমাদের, হ্যাঁ একেরটা করা ছিল, দুয়েরটা করেছিলাম, তারপরে সিএরটা, হ্যাঁ 8 PQ (-3P - 2P²) সঙ্গে মানে গুণ করতে হবে কত, 4P²-5। এটা মানটা আমি পরে বসাচ্ছি, চলো অঙ্ক রাশিটা লেখা হয়ে গেছে, এবার অঙ্কটাকে শুরু করছি। 8, হ্যাঁ তিনবার করতে হবে, কারণ তিনটে রাশি আছে, তিনবার এটাকে দিয়ে, একবার হলো, দুবার হবে, তিনবার হবে, -3P দিয়ে হচ্ছে, -2P দিয়ে হবে, P² দিয়ে হবে, তিনবার এরকম সাজিয়ে ফেলবে। তারপরে আমাদের কাজ হচ্ছে গুণ করতে হবে, 8 4 32 P5, মানে গুণের সময় জানি সহগগুলো যোগ করতে হয়, 3 2 5, আর এমনি সংখ্যায় গুণ করতে হয়, 40 PQ - 12 PQ। (15P - 2P²) - 2 8, হ্যাঁ P4 হবে, বাহ 10P² দিলে কেন, আর P² ছিল না, রাইট ঠিক আছে। তারপরে চলো 32 P5, আর দেখি PQ কটা আছে, দুটো PQ আছে আর PQ নেই, তাই দুটো কাজ করতে হবে, একই চিহ্ন যোগ হবে, 52 - 52 PQ, আর কি করতে হবে, P² আর কিছু নেই, যা আছে লিখে দাও, এটা আমাদের প্রথম অ্যান্সারটা হলো। এবার মান বসাতে হবে, মান কত বলেছিল, মান বলেছিল P = -2, বসাও, 32টা লেখো, পি এর জায়গাটা শুধু -2 বন্ধনী দাও, তাহলে বোঝা যাবে, শুধু পি এর জায়গাটা লিখলাম, মাইনাস হয়ে গেছে, দাও তারপরেরটা, পি পি এর জায়গাটা -2 কিউ, টুপি ঠিক আছে, টু, এবার জোড়ায় জোড়ায় দাগটা দিয়ে দাও, কোনটার সঙ্গে কোনটা সেটা বুঝতে পারো, এটা আমাদের 10P - এটার সঙ্গে মানে এই রাশিটা হলো আগে, তারপরে এই রাশিটা হচ্ছে এইটা, এই রাশিটার এইটা, এই রাশিটার এইটা, এই রাশিটার এইটা, মান বসানো হলো এগুলো। এবার আমরা এই সহগটাকে গুণ করবো, গুণ করো তো এবার -2 দিয়ে 5 বার গুণ করো, পাশে করো -2 - 2, গুণ করলে হবে +4, আবার -2 দিয়ে গুণ করো, -8, আবার -2 দিয়ে গুণ করো, -এ প্লাস, 16, আবার -2 দিয়ে +এ -32, তো -32 এলো। তাহলে আমরা বসিয়ে ফেলি, এবার 32 গণিত -32, জুলাই দাগটা দিয়ে দাও, আপনি কাজটা সারলাম, মানে সহগটা কাজ করলাম, তারপর দাও 52 গণিত
দেখি তিনটে আট, দুই, দেখি এক দুই তিন, তিনটে দুই পুন তো গুণ মাইনাস করে আট, কত, মাইনাস আট, প্লাস হয়তো মানে দুটো দুটোই ছিল, এটাকে করতে হবে চারটে গুণ করে, আট গুণের তো চারটে গুণ করে কত হয় দেখে নাও, চার ষোলো, মানে প্লাস ষোলো নাকি, বেশ প্লাস ষোলো হয়েছিল চারটে দুই গুণ করে আমাদের এখানটা। চলো তারপরে যেটা আছে দুটো গুণ করতে হবে, চার প্লাস চার, হ্যাঁ তাহলে প্লাস চার, আমাদের এখানে দুটো গুণ করে পেয়েছিল। চলো এবার করো, গুণটা লেখা 1024 হবে, মাইনাস হবে কারণ এটা সমান, এটা মাইনাস নয়, ভালো করে সমানটা দিয়ে দাও। তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস 1024, তারপর লেখো প্লাস 416 গুণ করলে হবে মাইনাস 30, মাইনাস 128, প্লাস 40। এই দুটো কাজ করো, এই দুটো কাজ করলে কত হবে, মাইনাস 608 হবে, দেখো করে নাও, 1000 প্লাস 416, কাজটা করো, 608 নাকি, বেড়ে দেবো মাইনাস 608, মাইনাস এই দুটো কাজ হয়ে গেলো, সরল মতো করো, মাইনাস 30 মাইনাস 128, মাইনাস 30 মাইনাস 128, প্লাস 40। এবার এই দুটো কাজ করো, বলে দিচ্ছি কত হবে, লিখে নাও, এই দুটো কাজ করলে হবে 638 প্লাস মাইনাস, মাইনাস হ্যাঁ দুটোই তোমাদের মাইনাস বারোটার চিহ্ন বসবে, হ্যাঁ লিখো মাইনাস 12 মাইনাস 128 প্লাস 40, দুটোই একই চিহ্ন যোগ করতে হবে, 760 না 8 8 16 ছয় হবে, 66 নাকি, ছেষট্টি লেখো 766 মাইনাস প্লাস প্লাস দিয়ে যোগ করো, 8 কত হবে, ছয় ছয় বিয়োগ বিয়ে করতে হবে 726 মাইনাস 726, অ্যান্সারটা হয়ে গেল। তারপরে অঙ্কটা না সেটা দেখি নি কত আছে, লেখো তুমি পরের অঙ্কে যে 6A, 6A প্লাস 5B প্লাস 2, একে গুণ করতে হবে এ মাইনাস বি প্লাস 6 দিয়ে। চলো আসি লেখা হয়ে গেছে, নিয়ে গেল তিনবারকে, তিনটিকে তিনবার দিয়ে করতে হবে, 6A দিয়ে গোটাটাকে করো, লাস্টে গোটাটাকে গুণ চিহ্ন দিতে হয় না বন্ধনী পড়লে, বেশ দেখুন দেওয়ার দরকার বোঝার জন্যে। একটা হলো 6A দিয়ে প্লাস 5B দিয়ে করো, আর একবার 2 দিয়ে হবে, সমান দাও গুণ করো, 6A² আসবে, 6AB এবি মাইনাস 6AB প্লাস মাইনাস গুণ করছি, আগে চিহ্নের গুণ তারপর সংখ্যা, 36A নাকি, 36 এ তারপরে বড় বড় লিখে দাও, 5AB 5AB মাইনাস 5B² প্লাস 30B তারপর 2A মাইনাস 2B প্লাস 12। এই সংখ্যাগুলো স্কোয়ারে কোনো কাজ হবে না, স্কোয়ার একটাই আছে, লিখে দাও 6A² মাইনাস AB, কারণ AB এটার বিয়োগ করতে হবে, 5AB প্লাস 5AB মাইনাস 6AB, বিয়োগ করলে কী হবে, শুধু 1AB হবে, AB লিখে দাও। তারপরে চলো এই এইখানে দেখো 36A আছে আর এখানে 2A আছে, দুটো একই চিহ্ন বিয়োগ করতে হবে, যোগ করতে হবে 38A, তারপরে
এটা বুঝে যাবে, এটা নেই কিছু, এখানে বি স্কোয়ার নেই তো, ফাইভ বি স্কোয়ার দিয়ে দাও। আর বিটা কাজ হবে না, দেখি তিরিশ বি আর টু বি বিয়োগ করতে হবে, বড়টা চিহ্ন প্লাস দাও, আঠাশ বি করে দাও প্লাস বারো। ব্যাস এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। এবার মান বাড়াতে হবে, কত মান দেওয়া আছে দেখলাম আমাদের, এ সমান শূন্য আর বি সমান মাইনাস ওয়ান, তাহলে লেখো ঠিক এর জায়গায় শূন্য লিখবে, ছয় বন্ধন দাও, এর জায়গাটা শূন্য, ঠিক আছে জোড়ায় দাগ দিয়ে দাও তোরা, হ্যাঁ এটা এটা প্রথম কাজ, এ বি জিরো গণিত মাইনাস ওয়ান, বির মান তো মাইনাস ওয়ান, তারপরে আটত্রিশ গণিত জিরো, তারপরে মাইনাস ফাইভ গণিত, তারপরে দুই বারো হবে তো, দুই হলো কেন, ও বারো এটা কত, আঠাশটা করে আর লেখো, আঠাশ গণিত বেশ ভালো, চলো শূন্য করে দাও, কাউকে শূন্য লেখো, ছয় গণিত শূন্য, তেমন এটাকে আমরা বার করলাম, তারপরে শূন্য শূন্য গণিত এক মাইনাস এক, তারপরে আটত্রিশ গণিত শূন্য, খুব বুঝে খুব মন দিয়ে করতে হবে অঙ্কগুলো, একটু এদিক ওদিক অঙ্কগুলো উত্তর মেলাতে পারবে না, কত হবে মাইনাস পাঁচ গণিত প্লাস এক, মাইনাস এক মাইনাস এক গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস, পাঁচ গণিত মাইনাস পাঁচ গণিত এক, তখন প্লাস এক আর কি, তারপরে চলো আঠাশ গণিত যা লিখে দাও, তারপরে এবার লেখো শূন্য মাইনাস শূন্য প্লাস শূন্য, আটত্রিশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়, তারপরে মাইনাস পাঁচ, তারপরে মাইনাস দেখো এটা মাইনাস আঠাশ হবে, মাইনাস আঠাশ লেখো, মাইনাস আঠাশ প্লাস বারো, তাহলে এখানটা করো মাইনাস আঠাশ আর মাইনাস পাঁচ কত হচ্ছে, একই চিহ্ন যোগ করলে তেতাল্লিশ, মাইনাস তেতাল্লিশ তেত্রিশ, হ্যাঁ ডাইরেক্ট তেত্রিশ প্লাস বারো সমান মাইনাস একুশ, তো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে এরকম অঙ্কগুলি পরবর্তী পার্টে, ডিসক্রিপশন লক্ষ্য রাখো নিচে দে, ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পরবর্তী পার্ট পেয়ে যাবে, ভালো হলে অবশ্যই লাইক করবে।